দেখুন, মানুষের নিষ্ঠুরতা, গলায় তীর নিয়ে জীবনযুদ্ধ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ফ্রাঙ্ক জি বেনিলের একটি পার্কে প্রথমবারের মতো বন কর্মকর্তারা গলায় তীরবিদ্ধ একটি হাঁস দেখতে পেয়ে নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না। দিব্যি ঘুরে বেড়াচ্ছে, চারদিকে খাবার খুঁজে চলছে হাঁসটি। দৃশ্যটি দেখে মর্মাহত হন বন কর্মকর্তারা। সেটিকে তীরের যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য ধরার চেষ্টা করতে কাছাকাছি যায়। ভয়ে পালিয়ে যায় হাঁসটি। এভাবে বেশ কয়েক দফা তীরবিদ্ধ হাঁসটিকে ধরার চেষ্টা করলেও লাভ হয়নি। কাছাকাছি যেতেই উড়ে চলে যায় হাঁসটি। গলার মধ্যে বড়সড় একটি তীর নিয়ে কীভাবে বেঁচে রয়েছে হাঁসটি তা নিয়ে খুবই শঙ্কিত তারা। হাঁসটিকে এই পরিস্থিতি দিতে সাহায্য করার ব্যাপারে এখনও তারা আশাবাদী। খুঁজে বের করার জন্য হাঁসটির ব্যাপারে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাতে গণমাধ্যমেরও শরণাপন্ন হয়েছিল বন বিভাগ। কর্মকর্তারা বলেছেন, হাঁসটিকে তীরবিদ্ধ করাটা আইনত দণ্ডনীয়। অপরাধীকে শনাক্ত করতে পারলে তার বিরুদ্ধে বন্যপ্রাণীর প্রতি নিষ্ঠুরতা দেখানো এবং স্বীকার করার অপরাধে শাস্তির মুখে পড়তে হবে। সেই সাথে যে ব্যক্তি হাঁসটির এই অবস্থা করেছে তাকেও খুঁজছে কর্মকর্তারা।